এগারোশো শতাব্দীর আগে বুখারি হাদিসের কোন অস্তিত্বের প্রমাণ আছে, দ্যাটস অল, আর কিছু চাই না তোমার কাছে। এখান থেকেই তারা দলিল পেশ করতেছেন যে এই যে দ্বিতীয় শতকে, হিজরি দ্বিতীয় শতকে যে শুরু হলো হাদিস সংকলন, এই একশো বছর যাবৎ হাদিস লাওয়ারিশ হয়েছিল, নাউজুবিল্লাহ মিন জালিক। বাদ দিলাম বুখারি, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ, এগুলোর অস্তিত্বের কোন প্রমাণ আছে এগারো শতাব্দীর আগে? যাও প্রমাণ করে দেখাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখার নির্দেশ দিলেন, আমরা দেখতে পাচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই হাদিস লিপিবদ্ধ করা হয়েছিল। তুমি কোত্থেকে এসে বলতেছো যে হাদিস এতদিন পরে লিপিবদ্ধ হয়েছে? হাদিস লাওয়ারিশ ছিল। হাদিস ও ইতিহাসের জ্ঞান আমাদের সমৃদ্ধ করে, কিন্তু কোনো ঐতিহাসিক বা কোরআন অননুমোদিত সূত্রে প্রাপ্ত তথ্য শরীয়তের বিধান বা আইন নয়। সুন্নাহ হলো ইসলাম ধর্মের দ্বিতীয় অপরিহার্য উৎস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, তার কথা, তার কাজ, তার সম্মতি, এগুলো খুবই গুরুত্বপূর্ণ পবিত্র কোরআন সঠিকভাবে বোঝার জন্য। ইমাম মালিক, ইমাম আবু হানিফার মতো মহাপণ্ডিতরা একমত হতে পারেনি কোনটা নবীজির হাদিস আর কোনটা নবীজির নামে বানোয়াট কথা। আল্লাহ পাক বলেন, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই যিকির আমি নাযিল করি, যিকিরের হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক নিজে নিয়েছে। কোরআন বলছে যে একজন মুসলিম ধনী হলে সে যাকাত দেবে। কোরআন নির্দিষ্ট করে বলছে না যে কি পরিমাণ যাকাত তাকে দিতে হবে। যখন আপনি আমাদের নবীর হাদিস পড়বেন, নবীর সুন্না পড়বেন, তখন জানতে পারবেন আপনার যদি স্বর্ণ রৌপ্য ধন দৌলত ইত্যাদি থাকে তাহলে সেই সম্পদের 2.5% দান করতে হবে। যদি বুখারী শরীফের বাইরে আর কোনো সহিহ হাদিস নাই থাকে তাহলে ইমাম বুখারী ও মুনকারিনে হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে রাসূলুল্লাহ সাল্লামের সেই বারাকার চাদর গায়ে জড়ানোর কারণে তিনি সর্বাধিক হাদিস মুখস্থকারী এবং বর্ণনাকারী হয়ে গেলেন। তারপর থেকে যা শুনতেন তাই ভুলতেন না, সব মুখস্থ থাকবে আল্লাহ। আজকে দুঃখজনক হলো সত্য, আজকে সমাজের রং বিরঙের বক্তা বের হয়েছে, রং বিরঙের মুফতি বের হয়েছে, যাদের কাছে আমরা এলেম নিচ্ছি। এক শ্রেণীর আমাদের দিনী ভাই আছে যারা সাপের গালেও চুমু দেয়, ব্যাঙের গালেও চুমু দেয়, বেদাতির কাছ থেকেও হাদিস শুনে, হেদাতির কাছ থেকেও হাদিস শুনে। আত্তাহরিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده وعلى اله واصحابه ومن تبعهم باحسان الى يوم الدين اما بعد قال الله تبارك وتعالى اعوذ بالله من الشيطان الرجيم انا نحن نزلنا الذكر وانا له لحافظون মহান আল্লাহ পাক বলেন যা আমরা নিশ্চয়ই জিকির নাযিল করেছি এবং জিকিরের হেফাজতের দায়ভার আমাদের হাতেই আছে। সম্মানিত উপস্থিতি দর্শক ও শ্রোতা, দূরে ও কাছে, দেশে ও প্রবাসে যারা আমাদেরকে দেখতে পাচ্ছেন, আজকে আমরা সাম্প্রতিককালে ঘটে যাওয়া একটি মারাত্মক যে বিষয়, যে বিষয়টা হলো কেরিনে হাদিস, হাদিসকে অস্বীকারকারী। যে হাদিসকে অস্বীকারকারী এক শ্রেণীর লোক তারা হাদিসকে অস্বীকার করছে, আর হাদিসকে অস্বীকারকারীর বিরুদ্ধে কিছুদিন আগে আমরা দেখতে পেলাম যে একজন ভণ্ড তিনিও তার বিরুদ্ধে কথা বলেছেন, মানে হাদিসকে অস্বীকারকারীকে একদম নাস্তা নাবুদ করেছেন। তো নাস্তা নাবুদ যে করেছেন, তো এই বেচারা তো জেনারেল শিক্ষিত লোক, তাকে তো নাস্তা নাবুদ করলেন বুঝলাম, কিন্তু যিনি নাস্তা নাবুদ করছেন আর আপনারা তাকে বাহাবা জানাচ্ছেন, তিনি কিন্তু বারবার বলছেন যে আমি আল্লাহর নবীর গোলাম, নাউজুবিল্লাহ মিন যালিক। তিনি আল্লাহর নবীর কি গোলাম, আল্লাহর নবীর গোলাম হিসাবে, আল্লাহর নবীর বান্দা হিসাবে নিজেকে পরিচয় দিচ্ছেন, তাহলে তো তিনি তো একজন মহা শিরিকে লিপ্ত। এ লোক তো জেনারেল শিক্ষিত, সে লোক তো হাদিসকে অস্বীকার করছে, জেনে হোক বা না জেনে হোক, বুঝে হোক বা না বুঝে হোক। তা আপনি যে এত বড় পণ্ডিত মানুষ, কোরআন হাদিস জানা লোক, তা আপনি নিজেকে মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের গোলাম বলে আপনি নিজেকে দাবি করছেন এবং দলিলও পেশ করছে সেখানে কোরআনের আয়াত দিয়ে। না কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রহমাতিল্লাহ। হে নবী আপনি বলে দিন, মানে আল্লাহর কথাটা নবীকে বলতে বললেন, ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, হে আমার বান্দাগণ যারা নিজেরা পাপ করে, নিজেরা পাপ করতে করতে সীমা লঙ্ঘন করেছো, লা তাকনাতু মির রহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। তো এই যে আয়াত এখানে ইবাদিয়া, এটা তো আল্লাহর কথা যে হে আমার বান্দাগণ যারা নিরাশ হয়েছো, নবীকে বলেন এটা তুমি আমার কথাটা আমার তরফ থেকে বান্দাকে পৌঁছিয়ে দাও। এখন উনি বলতেছেন ইবাদি মানে হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বান্দা, নাউজুবিল্লাহ। তো যাই হোক, তো এইভাবে দেখা যাচ্ছে যে এক
বুড়ি আর এক বুড়িকে নানি শাশুড়ি বলতেছে। তো তুই তো বুড়ি, তো তুই আবার নানি শাশুড়ি বলিস কাকে? তো তুই তো নিজের শেরেকের সঙ্গে জড়িত, তুই আবার আর একজনকে কাফের মুরতাদ কুকুরের গোস্ত খাওয়ানো দরকার এই সেই অনেক কিছু বলছে। না উজুবিল্লাহ জালেক, যাই হোক, এটা দাওয়াতি উসলুব নয়। আমরা এই সমস্ত দাওয়াতি উসলুবকে সমর্থন করি না। মানুষ ভুল করবে, তাদেরকে সুন্দরভাবে সংশোধন করে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, যারা হাদিসকে অস্বীকার করছেন তারা একটা দাবি তুলছেন যে হাদিস তো অনেক দেরিতে সংকলন করা হয়েছে, মানে হিজরি দ্বিতীয় শতকে হাদিস সংকলন শুরু হয়েছে। তারা এই কথাটা বলতেছেন, তাদের কথার যুক্তি হলো উমর বিন আব্দুল আজিজ রাহেমাহুল্লাহ, যিনি 101 হিজরিতে ইন্তেকাল করেন, তিনি হাদিস সংকলনের নির্দেশ দিয়েছিলেন, যাকে তার নাম হলো ইবনে শিহাব জুহরি রাহেমাহুল্লাহ, যিনি ইমাম বুখারী রাহেমাহুল্লাহর উস্তাদ ছিলেন। ক্বাল আল ইমামু মালিক রাহেমাহুল্লাহ, ইমাম মালিক রাহেমাহুল্লাহ বলছেন, আউয়ালু মান দাওয়ানাল ইলম ইবনে শিহাব আজ-জুহরি রাহেমাহুল্লাহ, আবু নুয়াইম আল আসবাহানি ফি হিলিয়াতিল আউলিয়া, তৃতীয় খণ্ড 363 পৃষ্ঠায় এটা পাওয়া যাচ্ছে। ইবনে শিহাব জুহরি রাহেমাহুল্লাহ, যিনি ইমাম বুখারীর উস্তাদ, তাকে সর্বপ্রথম এই হাদিসকে তাদওয়িন করার নির্দেশ দিলেন কে? উমর ইবনে আব্দুল আজিজ রাহেমাহুল্লাহ, যিনি মুসলিম জাহানের পঞ্চম খলিফা, তাকে বলা হয় খুলাফায়ে রাশিদা আল খামিস, যে পঞ্চম খলিফা যাকে বলা হয় উমর বিন আব্দুল আজিজ রাহেমাহুল্লাহ। সে উমর বিন আব্দুল আজিজ রাহেমাহুল্লাহ ইমাম বুখারীর উস্তাদ ইবনে শিহাব জাহিরি জুহরি রাহেমাহুল্লাহকে বললেন হাদিসকে সংকলন করার জন্য। তো এখান থেকেই তারা দলিল পেশ করতেছেন যে এই যে দ্বিতীয় শতকে, হিজরি দ্বিতীয় শতকে যে শুরু হলো হাদিস সংকলন, এই 100 বছর যাবৎ হাদিস লাওয়ারিশ হয়েছিল। নাউজুবিল্লাহ মিন যালিক, হাদিস 100 বছরে লাওয়ারিশ হয়েছিল। আপনারা জানেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসগুলি লিখতেন, এবং তার কাছে একটা হাদিসের একটা নোট ছিল যাকে বলা হতো সহিফা আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নাম ছিল সাদেকা। এই সাদেকা নামক একটি সহিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিল। আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি হাদিস লিপিবদ্ধ করতাম, আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস মুখস্থ করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস লিপিবদ্ধ করতে পারতেন না, আর আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস লিপিবদ্ধ করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি তো হাদিস লিপিবদ্ধ করতে পারি না, আর হাদিস যা শুনি মনেও থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে অভিযোগ করলেন যে আমি তো হাদিস শুনি মুখস্থ করে রাখার চেষ্টা করি, কিন্তু লিখতে পারি না বা লিপিবদ্ধ করতে পারি না বা করি না। এই অবস্থায় আমার করণীয় কি? আমার তো মনে থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে একটা চাদর বিছিয়ে দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চাদর বিছিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই চাদরের উপর বসে হাদিস বর্ণনা করলেন। হাদিস বর্ণনা সেই বলেন আবু হুরায়রা এই চাদরটা তুলে তোমার গায়ে জড়িয়ে নাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ বারাকা এবং বিশেষ দোয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় তার শরীরে লেগে থাকা যে কোনো বস্তু দিয়ে বারাকা হাসিল করা জায়েজ ছিল এবং সাহাবায়ে কেরাম করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে সেই বারাকা হাসিলের সিস্টেমটা কি হয়ে গেল? বন্ধ হয়ে গেল। সাহাবায়ে কেরামগণ পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে তার ব্যবহৃত কোনো জিনিস বা তার শরীরের সংশ্লিষ্ট কোনো জিনিস নিয়ে বারাকা হাসিল করেননি, কিন্তু তার জীবদ্দশায় বারাকা হাসিল করেছেন। উজুর পানি নিয়ে বারাকা হাসিল করেছেন, রাসূলুল্লাহ সাল্লামের ঘাম নিয়ে বারাকা হাসিল করেছেন, রাসূলুল্লাহ সাল্লামের চুল নিয়ে, মাথার চুল নিয়ে তারা বারাকা হাসিল করেছেন। সম্মানিত উপস্থিতি দর্শক শ্রোতা, শুনুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে রাসূলুল্লাহ সাল্লামের সেই বারাকার চাদর গায়ে জড়ানোর কারণে তিনি সর্বাধিক হাদিস মুখস্থকারী এবং বর্ণনাকারী হয়ে গেলেন। তারপর থেকে যা শুনতেন তাই ভুলতেন না, সব মুখস্থ থাকত। আল্লাহু আকবার। এই ক্ষণজন্মা মহাপুরুষ রাসূলের সাহাবী রাসূলুল্লাহ সাল্লামের জীবদ্দশায় বিয়ে করেননি, তাকে জিজ্ঞেস করা হলো যে আপনি বিয়ে করেন নাই কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় তিনি ইন্তেকাল করার পরে বিয়ে করলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আমি যদি রাসূলের জীবদ্দশায় বিয়ে করি তাহলে সংসার করতে কিছু সময় আমার ব্যয় হবে, আল্লাহর নবীর হাদিস থেকে আমি বঞ্চিত হব। কাজেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় আমি শুধু হাদিস সংগ্রহের কাজে লিপ্ত হয়েছি। সম্মানিত উপস্থিতি দর্শক শ্রোতা, এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সময় দেখা গেছে যে তিনি মদিনার অলিতে গলিতে ক্ষুধা সহ্য না করতে পেরে ক্ষুধার তাড়নায় বেহুশ হয়ে পড়ে গেছেন। আল্লাহ, তিনি হাদিস সংগ্রহ করতেন।
সে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস মুখস্থ রাখতেন আর হাদিস লিপিবদ্ধ করতেন আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন হে আল্লাহর নবী আপনি তো রাগ হয়ে গেলেও কিছু বলেন আবার কোন সময় রসিকতার ছলে কিছু বলেন আপনি কোন সময় এমনি দুনিয়াবি কোনো কথা বলেন তো এখন কোনটা লিখবো আর কোনটা লিখবো না সেটা আমাকে বলে দেন আপনি রাগ হয়ে যখন বলেন সেটাও কি আমি লিখবো নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উক্তব ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা ইয়াখরুজু মিনহু ইল্লাল হক ওয়া আশারা ইলা ফিহি রাসূলুল্লাহ সাল্লাম নিজের মুখের দিকে ইশারা করে বললেন যা বলি তুমি তাই লিখতে থাকো শুনে রাখো হে সাহাবী এই মুখ দিয়ে হক কথা ছাড়া কোনো সময় না হক বের হয় না রাগের সময় যেটা বের হয় সেটা রাগের দলিল রসিকতার সময় যেটা বের হয় ওটা রসিকতার দলিল দুনিয়াবি কোনো বিষয়ে যখন বের হয় দুনিয়াবি কাদের দলিল ইবাদত ক্ষেত্রে যেটা বের হয় ইবাদতের দলিল দলিল ছাড়া এখান থেকে কিছু বের হয় না সম্মানিত উপস্থিতি দর্শক শ্রোতা আমরা বুঝতে পারলাম যে রাসূলুল্লাহ সাল্লামের জীবদ্দশায় বিভিন্ন সাহাবি তারা হাদিসগুলিকে লিপিবদ্ধ করতেন এই মর্মে আর একটি হাদিস বর্ণনা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ্জাতুল ওয়াদা বিদায় হজে যখন ভাষণ দিলেন ভাষণ শোনার পরে একজন সাহাবি বললেন এই কথাগুলি আমাকে একটু লিখে দেওয়া হোক সেই সাহাবির নাম ছিল আবু শাহ সম্ভবত তিনি মিশর থেকে এসেছিলেন মিশর থেকে বা জাজিরাতুল আরবের বাইরের কোনো দেশ থেকে তিনি এসে বিদায় হজে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে হজ করেছেন এবং আরাফার ময়দানে ভাষণ শুনলেন ভাষণ শুনে তিনি অভিভূত হয়ে গেলেন এত চমৎকার ভাষণ এটা আমাকে লিখে দেওয়া হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উক্তুবু হালি আবি শাহ এই আরাফার ময়দানের বিদায় হজের ভাষণটা তোমরা আবু শাহকে লিখে দাও রাসূলুল্লাহ লেখার নির্দেশ দিলেন আমরা দেখতে পাচ্ছি রাসূলুল্লাহের জীবদ্দশাতেই হাদিস লিপিবদ্ধ করা হয়েছিল তুমি কোত্থেকে এসে বলতেছো যে হাদিস এতদিন পরে লিপিবদ্ধ হয়েছে হাদিস লাওয়ারিশ ছিল আল্লাহ পাক বলেছেন ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন এ যিকির আমি নাযিল করি যিকিরের হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক নিজে নিয়েছে সম্মানিত উপস্থিত দর্শক শ্রোতা তাহলে এখন ওই কথার ব্যাখ্যা কি ইমাম মালিক রাহিমাল্লাহ যেটা বললেন ইবনে সুহাব জুহরি রাহিমাল্লাহকে যে উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাল্লাহ তিনি যে হাদিস লিপিবদ্ধ সংকলন করা হচ্ছে সেখানে বলছে দাউবিন দাউবিন বলার মানে হলো তাদবিন তাদবিন শব্দের অর্থ তো তুমি জানো না তাদবিন শব্দের অর্থটা পড়লেই তো তুমি ভালো করে বুঝতে পারবা একটা হলো সংক্ষিপ্ত লেখা এটা লিখলাম এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা এক লাইন দুই লাইন এটাকে লিখলাম এটাকে বলে কেতাবা আর তাদবিন বলা হয় দাউবানা ইউদাউবিনু তাদবিনান অমিনহু দিওয়ান দিওয়ান বলা হয় দপ্তর আকারে দেওয়ান বলা হয় কোনো পুস্তিকা আকারে দেওয়ান বলা হয় কোনো পাণ্ডুলিপি আকারে যখন লেখা হয় তখন তাকে দেওয়ান বলা হয় দপ্তরকে দেওয়ান বলা হয় তার মানে যেই যে বিক্ষিপ্ত হাদিস ওই যে সাহাবিদের লিপিবদ্ধ ওই গাছের পাতায় ওই চামড়ার উপরে ওই ছালের উপরে কোনো সাহাবির বুকের মধ্যে সিনার মধ্যে মুখস্থ করা হাদিস এইগুলি একত্রিত করে এটা পুস্তিকা আকারে বই আকারে লেখো তাহলে এটা একটা সেটাকেই বলা হলো এটা হলো দ্বিতীয় স্তর এখানে এই ক্ষেত্রে আমরা দুইটা জিনিস লক্ষ্য করছি এক নম্বর হলো বিক্ষিপ্তভাবে লেখা আর মুখস্থ রাখা আর দুই নম্বর হলো সেটা কেতাব আকারে লিপিবদ্ধ করা আর তিন নম্বর হলো তাওয়িব সেটাকে অধ্যায় হিসাবে আলাদা আলাদা করে বাছাই করে এটা সালাতের অধ্যায় এটা সিয়ামের অধ্যায় এটা জাকাতের অধ্যায় এটা হজের অধ্যায় এটা মুআমালাতের অধ্যায় এটা ইবাদতের অধ্যায় এটা দুনিয়াবী বিষয়ের অধ্যায় এটা কেনা বেচার অধ্যায় এই যে বিষয়গুলি পার্থক্য করা হলো তাহলে আমরা দেখতে পাচ্ছি তিনভাবে একটা হলো বিক্ষিপ্তভাবে লিপিবদ্ধ করা এবং বুকে সংরক্ষণ করা দুই নম্বর সেইগুলি বিক্ষিপ্ত লেখাগুলিকে একত্রিত করে একটা পুস্তিকা আকারে ধারণ করা বিক্ষিপ্ত আকার এবং বুকের সিনার ভিতরে মুখস্থ এটাকে একসাথে একত্রিত করা এটাকে বলা হয় তাদবিন যেটা উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাল্লাহর নির্দেশে এটা শুরু হয়েছে আর তিন নম্বর হলো পরবর্তীতে মুহাদ্দিসিনগণ যেটা করলেন সেটা হলো যে বিভিন্ন সাবজেক্টের উপরে আলাদা আলাদা অধ্যায় হিসাবে সেটাকে সন্নিবেশিত করলেন অথচ আমরা দেখতে পাচ্ছি যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়
খলিফাতুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার জামানায় তিনি সাহাবীদের কাছে পরামর্শ নিয়েছিলেন, সাহাবীদেরকে ডেকে পরামর্শ করছিলেন হাদিস সংকলনের ব্যাপারে। কিন্তু পরবর্তীতে তিনি বুঝলেন যে হাদিস এবং কোরআন একত্রিত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তখন তিনি সেখান থেকে ফিরে আসলেন। পরবর্তীতে উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি বললেন, উনজুরু হাদিসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকতুবুহু ফাইন্নী খিফতু দুরুসাল ইলম ওয়া যাহাবা আহলিহি। বুখারী প্রথম খণ্ড 31 পৃষ্ঠা আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন, উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলি তোমরা লক্ষ্য করো এবং সেগুলি তোমরা লিপিবদ্ধ করো। আমি ভয় পাচ্ছি যে এলেমটা চলে যাবে এক সময়, আর এলেমের আহাল যারা আহলে এলেম তারাও বিদায় হয়ে যাবে এক সময়, টুডে অর টুমরো এই হাদিসগুলি অরক্ষিত হয়ে যাওয়ার সম্ভাবনা, অতএব তোমরা সেগুলিকে লিপিবদ্ধ করো। পরবর্তীতে মোহাম্মদ বিন সিরিন রাহেমাউল্লাহ তিনি বলছেন, লামিয়া কুন ইয়াস আলুনা আনিল ইসনাদ ফালাম্মা ওয়াকাতিল ফিতনা। মোহাম্মদ বিন সিরিন 110 হিজরিতে এই পৃথিবী থেকে বিদায় কর হয়ে যান, এই ক্ষণজন্ম মহাপুরুষ প্রখ্যাত তাবেই। তিনি বলছেন, লামিয়া কুন ইয়াস আলুনা আনিল ইসনাদ, ইসনাদ সম্পর্কে কেউ জিজ্ঞাসা করতো না যখন ফালাম্মা ওয়াকাতিল ফিতনা, যখন ফিতনা হয়ে গেল, সমাজে ফিতনা ছড়িয়ে পড়ল, শিয়াদের প্রভাব বেরিয়ে গেল, বেড়ে গেল, হাদিস জাল হাদিসের সরাসরি শুরু হলো, বড় বড় সাহাবায়ে কেরামগণ ইন্তেকাল করলেন এবং তাবেইনের জামানা প্রায় শেষের দিকে চলে আসলো, তখন তারা ভাবলেন যে হাদিসগুলিকে সুন্দরভাবে সংরক্ষণ করা দরকার। তখন দেখতে পেলেন যে হাদিসের মধ্যে মিক্সিং হওয়ার সম্ভাবনা বেশি, তখন তারা বলেন, সাম্মুলানা রিজালাকুম, তোমরা কোথা থেকে হাদিস আনতেছো, তোমাদের বর্ণনাকারীদের নাম উল্লেখ করো। ফায়ুনজারু ইলা আহলিল আহলি সুন্নাতে ফায়ুখাযু হাদিসুহুম, আহলুস সুন্নাতের দিকে খেয়াল করা হবে, লক্ষ্য করা হবে, যারা আহলুস সুন্নাহ হাদিস বর্ণনাকারী হবেন তাদের হাদিসগুলি গ্রহণ করা হবে। ওয়ায়ুনজারু ইলা আহলিল বিদআ, আর বেদাতীদের দিকে খেয়াল করা হবে, ফালা ইউখাযু হাদিসুহুম, বেদাতীদের কোনো হাদিস গ্রহণ করা হবে না। সম্মানিত উপস্থিতি, এই কথাটি খাতিব বাগদাদী রাহিমাহুল্লাহ তার কিতাবের নাম হল আল কিফায়া ফি ইলমির রেওয়ায়া, আল কিফায়া ফি ইলমির রেওয়ায়া 122 পৃষ্ঠায় আমরা এই কথাটা পাচ্ছি, ইবনে মুহাম্মদ বিন সিরিন রাহিমাহুল্লাহর কথা। আজকে দুঃখজনক হলো সত্য, আজকে সমাজের রং বিরঙের বক্তা বের হয়েছে, রং বিরঙের মুফতি বের হয়েছে, যাদের কাছ থেকে আমরা এলেম নিচ্ছি। এক শ্রেণীর আমাদের দিনী ভাই আছে যারা সাপের গালেও চুমু দেয়, ব্যাঙের গালেও চুমু দেয়, বেদাতির কাছ থেকেও হাদিস শুনে, হেদাতির কাছ থেকেও হাদিস শুনে। তোমার আবার বেদাতির হাত কাছ থেকে হাদিস শোনার সময় কোথায়? তুমি বক্তৃতা শুনবে নাসিরউদ্দিন আলবানী রাহেমউল্লাহর বক্তৃতা শোনো, তুমি বক্তৃতা শুনবে শেখ বিন বাজ রাহেমউল্লাহর বক্তৃতা শোনো, তোমার যদি বক্তৃতা শুনতে হয় মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহেমউল্লাহর বক্তৃতা শোনো, তোমার যদি বক্তৃতা শুনতে হয় হাম্মাদ আল আনসারির বক্তৃতা শোনো, তোমার যদি বক্তৃতা শুনতে হয় তাহলে বক্তৃতা শোনো আব্দুল মোহসেন আল আব্বাদ রাহেমউল্লাহর বক্তৃতা শোনো, বক্তৃতা যদি তোমার শুনতে হয় আব্দুর রাজ্জাক আল আব্বাদের বক্তৃতা শোনো, তোমার যদি বক্তৃতা শুনতে হয় তাহলে সুলাইমান আর রুহাইলি হাফেজাহুল্লাহ তার বক্তব্য শোনো, তোমার যদি বক্তৃতা শুনতে হয় শেখ রবি বিন হাদি বিন উমাইর আল মাদখালি হাফেজাহুল্লাহ তার বক্তব্য শোনো, আহলে সুন্নত আল জামাতের যে সমস্ত আলেম ওলামা আছেন তাদের বক্তব্য শোনো। বাংলা ভাষায় যদি বক্তব্য শুনতে হয় বক্তব্য শোনো ডক্টর প্রফেসর আসাদুল্লাহ গালিব স্যারের বক্তব্য শোনো, মতিউর রহমান আল মাদানী হাফেজাহুল্লাহ তার বক্তব্য শোনো, বক্তৃতা শোনো আলেম ওলামা যারা আছেন কোরআন সুন্না ভিত্তিক বক্তব্য দিচ্ছেন তাদের বক্তব্য শোনো। ওই সমস্ত লালু ভুলুর বক্তৃতা শোনার সময় তোমার কোথায়? তুমি এখান থেকে শুনবে, তোমার ওখান থেকেও শুনবি, আর তুমি বলছো আমি পণ্ডিত মানুষ, যেটা ভালো হয় সেটা গ্রহণ করব, যেটা খারাপ হয় সেটা বর্জন করব। ভালো মন্দের তুমি কী বোঝো? ভালো মন্দ যদি তুমি বুঝতে তো তুমি তো নিজেই মুক্তি। কাজে এই সমস্ত এই বেদাতিদের কাছ থেকে এলিম শেখার কোনো প্রয়োজন নাই। ওই সমস্ত বেদাতির বক্তৃতা শোনার সময় আমার কোথায়? যতক্ষণ এই বেদাতিদের বক্তব্য শুনবেন ততক্ষণ পর্যন্ত আপনি ভালো কিছু শোনেন। পরিশেষে আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহেমাহুল্লাহর একটা কথা বলি, আমি আমার এই প্রসঙ্গ শেষ করছি। আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহেমাহুল্লাহ বলছেন যে তোমার এলেম তো পৃথিবীতে অনেক রকম আছে, অনেক বিদ্যা আছে, বিদ্যার অভাব নেই, কিন্তু যেটা তোমার দরকার সেটা তুমি শেখো, কারণ তোমার সময় তো কম। যেটা তোমার সময় যেটা তোমার দরকার কম সেটা তুমি আগে শিখতে যাচ্ছ কেন? ড্রাইভিং শিখা মানে গাড়ি চালানো, এটা একটা বিদ্যা।
তা আমি আমানুল্লাহ মাদানি আমার কি এই বয়সে গাড়ি চালানো বিদ্যা শেখার দরকার আছে? না, যে টাইমে আমি গাড়ি চালানো বিদ্যা শিখবো সেই টাইমে আমি কোরআন হাদিসের চর্চা করতে পারি। আমাকে যদি গাড়ি কেনা হয় বা গাড়ি আল্লাহ পাক ব্যবস্থা করেন তাহলে সেখানে তো ড্রাইভারও পাওয়া যাবে, সে তো আরেকজন তো এই বিদ্যা শিখে বসে আছে, ওটা তো আমার কাজ নয়। যেই টাইমটুকু আমি এই গাড়ি চালানো শিখতে যাই শিখবো সেই টাইমটুকু তো আমি এলেমের পিছনে ব্যয় করতে পারি। আপনি ওই সমস্ত আজে বাজে লালু ভুলুর বক্তৃতা যতক্ষণে শুনবেন সেই সময়টুকু কাজে লাগান। সামান্য এই পৃথিবীতে আল্লাহ পাক আপনাকে আমাকে সময় দিয়েছেন, এটা কাজে লাগান। ওই সমস্ত বেদাতির কথা এড়িয়ে চলুন, কোরআন সুন্না ভিত্তিক যারা জীবন পরিচালনা করেন তাদের দিকে খেয়াল রাখুন। পরিশেষে আপনাদের কাছে বলবো, আমাদের এখানে একখানা যে কিতাব হাদিস অস্বীকারীদের সংশয় নিরসন, ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব হাফেজাহুল্লাহ, মহতরাম আমিরে জামাতের জ্যেষ্ঠ পুত্র, বড় ছেলে আহমদ আবদুল্লাহ সাকিব হাফেজাহুল্লাহ, তিনি হাদিস ফাউন্ডেশনের শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন বর্তমানে। তার একখানা বই হাদিস অস্বীকারীদের সংশয় নিরসন, এই বইটা আমি মনে করি প্রত্যেক মানুষের ঘরে ঘরে, প্রত্যেক মানুষের বাড়িতে বাড়িতে থাকা উচিত, প্রত্যেক মুসলিম মুমিনের বাড়িতে বাড়িতে থাকা উচিত। তাহলে ঈমান আমল সংরক্ষণ করা সহজ হবে। হাদিস অস্বীকারীদের সংশয়, তারা যে সমস্ত সংশয় দিয়ে মানুষকে ধূম্রজাল সৃষ্টি করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, সেই বিভ্রান্তি থেকে বাঁচার জন্য এই বইটা আপনাদের প্রয়োজন। আপনারা ঘরে রাখবেন, বাচ্চাদেরকে দিবেন, তারা পড়বে চর্চা করবে, তাহলে এই সমস্ত ভাইরাস থেকে তারা বেঁচে যাবে ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দূরে ও কাছে, দেশে ও প্রবাসে যারা এতক্ষণ আমাদের সাথে থাকলেন, আল্লাহ পাক আজকের এই বৈঠককে পরকালে নাজাতের ওসিলা বানিয়ে দিন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।